মঙ্গলবার ছিল বিশ্ব তামাক বিরোধী দিবস। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোর্ট কম্পাউন্ডে এসে শেষ হয়। এদিন এই পদযাত্রা থেকে তামাকজাত দ্রব্য সেবনের ফলে জনগণের কি ক্ষতি হতে পারে সে বিষয়ে সচেতন করা হয়। এই পদযাত্রায় মহামান্য বিচারপতি সহ বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও বিভিন্ন পুলিশ আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করেন। প্রচার ভিত্তিক এবং এই যে আমাদের তামাক সেবনে বা তামাকের ব্যবহারের ফলে পরিবেশের উপর বা জনস্বার্থের উপর স্বাস্থ্যের উপর যে সমস্ত ব্যাড এফেক্ট হচ্ছে সেটাই মানুষকে বোঝানো, মানুষকে সচেতন করা যাতে মানুষ ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এখানে লার্নেড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ পূর্ব বর্ধমান অ্যাডিশনাল কোর্ট বা স্পেশাল কোর্ট উনি আছেন, আর আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির প্যারালিগাল ভলেন্টিয়ার্স স্টাফ এবং বর্ধমান সহযোদ্ধা এনজিও তার সেক্রেটারি সভাপতি এবং তাদের মেম্বাররা আছেন, আমাদের থানা থেকে আইসি সাহেব আছেন এবং তাদের পুলিশ পার্সোনালরা আছেন এবং মিডিয়া পার্সন আপনাদের আছে বা আমাদের আরও যারা স্টাফ সবাই আছেন এবং আমি অ্যাজ এ সেক্রেটারি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।